বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। সকালে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের একটি অনুষ্ঠানে তিনি জানান, কোনো দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কাজ করার ম্যান্ডেট জাতিসংঘের নেই, তবে বাংলাদেশ চাইলে এখনকার নির্বাচন প্রক্রিয়ার সহযোগিতা করতে প্রস্তুত তারা। তিনি বলেন, বাংলাদেশের মতো অনেক দেশেই নাগরিক অধিকার ভয়ঙ্করভাবে কমে এসেছে, এ নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। মিয়া সেপ্পো জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাক স্বাধীনতা নিশ্চিত করতে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি। মিয়া সেপ্পো আরও জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায় সেটা বেশি দৃষ্টি পাবে, তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানান তিনি। In terms of human rights, I mean, yes, I think you all know that there are areas that the UN is concerned about. বাংলাদেশের নাগরিক অধিকার ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমাদের উদ্বেগ আছে। এখানে নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেটাও উদ্বেগের বিষয়। কোনো দেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ম্যান্ডেট আমাদের নেই, তবে বাংলাদেশ চাইলে সহযোগিতা দেয়া হবে। In any lead up to an election period in any country, we'll engage with the players to see how we can be of support.